أقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه مسلم. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه أبو داود بسند صحيح. عن عبد الله بن الشقيق رضي الله تعالى عنه قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون من الأعمال ترك الكفر غير الصلاة رواه داود بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লির প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে সওয়াত, যদিও আমাদের ধারাবাহিক সওয়াতের আলোচনা আছে। আজকের সওয়াতের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে সওয়াত আদায় করতেই হবে, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে কীভাবে সালাত আদায় করতে হবে। সময়ের গতিতে আলোচনা বাকিও থাকতে পারে, শেষের দিকে আলোচনা থাকবে সংক্ষিপ্ত সফরের দু একটি কথা, মূলত সফরকে সামনে রেখে সালাতের আলোচনা। সম্মানিত দ্বীনী মুসাফির ভাইবোন, আমরা একাধিক দিন যেভাবে অবগত হয়েছি তাতে অবগত হয়েছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কর্ম আছে? তা আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ আপনাদের তিনি কাছের ভাই বলে আমি অবগত, আমি মনে করি তাতে আমার এই ভাঙাচোরা টোটা ফাটা বিদ্যায় সলাতের চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে আছে তা আমার এই বিদ্যা প্রমাণ করে না। আমি ভাঙাচোরা যেটুকু বুঝেছি তাতে এটাই বুঝেছি যে মানুষ একটা জিনিসে জীবনে কোনোদিন ছাড় দিতে সুযোগ পাবে না, সেইটা হলো সালাত। মানুষ বলতে পারে যে আচ্ছা যাকাত আজকে খরচ হয়েছে আগামীকাল বের করবো, সাত দিন পরে বের করবো, মানুষ বলতে পারে। মানুষ বলতে পারে এবছর হজে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঝামেলার কারণে হলো না, আচ্ছা সামনে বাস। মানুষের এরকম কিছু আরো যেগুলো জরুরি বিধান সেগুলোতে কিছু বলতে হচ্ছে, যদিও সিয়াম ফরজ, একটু শরীরটা কেমন কেমন লাগছে আজকে ছেড়ে দিই, ভালো যখন হব তখন সিয়াম পালন করব, অনুমতি আছে। কিন্তু সালাত এমন একটি ইবাদত তাতে কোনো অনুমতি বা তাতে কোনো সুযোগ বা তাতে কোনো মানুষের সুবিধে আছে এমনটা আমার মনে হয়। সালাত এমন একটা ইবাদত যাতে মানুষের পক্ষ থেকে কোনো ছাড় আছে বা একটু ছাড় দিয়ে বলবে একটু পরে আদায় করছে, আচ্ছা কাল থেকে শুরু করব, এরকম কোনো কাজ যাতে কোনো সুযোগ রাখে না সেটা হলো সালাত। সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা। সালাত নামটা কোরআনেও আছে হাদিসেও আছে, নামাজ নামটা কোরআনেও নেই হাদিসেও নেই, সিয়াম নামটা কোরআনেও আছে হাদিসেও আছে, রোজা নামটা
কোরআনের নেই, হাদিসও নেই। আল্লাহ নামটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা নামটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম নামটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ নামটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত নামটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত নামটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আলেম ওলামা কি বলছেন এই বিষয়ে না দেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া শব্দ নাম, এই হিসাবে আপনাকে আমি আপনার খুব কাছের দীনি মুসলিম ভাই হিসাবে মেনে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনি সম্ভবপর চেষ্টা চালাবেন সপরিবারে সালাত পড়। আপু সালাত আদায় করেছ? আমু সালাত আদায় করেছ? আমি জোরালোভাবে আপনাকে অনুরোধ জানাচ্ছি সপরিবারে সালাত শব্দটি ব্যবহার করার জন্য, সাথে সাথে সেয়াম শব্দটি সময়ের গতিতে, জাহান্নাম শব্দটি সময়ের গতিতে, জান্নাত শব্দটি সময়ের গতিতে, আর আল্লাহ শব্দটি সর্বদা। আল্লাহ শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্ভবপর চেষ্টা করবেন কখনো খোদা শব্দ ব্যবহার না করা। সারা দুনিয়া করুন, আপনার ভাই করুন, আপনি আমার খুব কাছের মানুষ হিসাবে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রয়ে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যেহেতু এমন একটি ইবাদত যার পিছনে কোনো ছাড়, যার পিছনে কোনো সুযোগ নেই, কাজে ভালোভাবে লক্ষ্য করা উচিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়াকুস সাকাতা, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, সাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহকে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনটি আদেশ করেন। এক নম্বরে আদেশ করেন সালাত আদায় করো, দুই নম্বরে আদেশ করেন যাকাত প্রদান করো, তিন নম্বরে আদেশ করেন আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে ধরো। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, আকিমুস সালাতা লিযিক্রি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। ওখানে তিনি এইভাবে বললেন, আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। সালাতই এমন একটি ইবাদত যার শুরু থেকে শেষ পর্যন্ত সব কথে আল্লাহকে ডাকা। সিয়াম কিন্তু এমন নয়, বড় আপনি খেয়েছেন বাস, না খেয়ে আছেন, এটার নামে সিয়াম। হজ লাব্বাইক হাজ্জাতান বলে এর মানলেন, তারপর বললেন বাইক লাল বাইক বাইক আশা করে রাখলেন বাইক ইন্না হামদ ওয়া নিয়ামত আলা কাল্লু লা শারীকা লাহ, বললেন আছেন, বলছেন নিয়মগুলো পালন করছেন, এর নাম হজ। যাকাত তো সময় দেওয়া লাগে, তার নাম যাকাত। কালেমা তো সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাঁচটা চ্যাপ্টার হলে এমন, আর সালাত হলো সর্বদা ডাকার নাম সালাত। আল্লাহ বলছেন আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত সালাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী ভালোভাবে আদায় করো, আর আসরের সালাত। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, তবে বিদ্বানগণ বলেছেন সালাতুল উসতা মধ্যের সালাত মানে হলো আসরের সালাত। অন্যরা অনেকেই বলতে চেয়েছে, কিন্তু সব মিলে যেটা বিদ্বানগণ বলেছেন সেটা হলো আল্লাহ যে বললেন যে তোমরা পাঁচ ওয়াক্ত সালাতকে ঠিক ঠিক ভাবে আদায় করো, আর আসরের সালাত, আর মধ্যের সালাত। আল্লাহ বললেন আর মধ্যের সালাত, তো মধ্যের সালাত কোনটা? তাহলে কি মধ্যের সালাত ফজর? কেউ কেউ বলেছেন। তাহলে কি মধ্যের সালাত জোহর? কেউ কেউ বলেছেন। তাহলে কি মধ্যের সালাত
মাগরিব কেউ কেউ বলেছেন, তাহলে কি মধ্যের সালাত এশা কেউ কেউ বলেছেন, তাহলে কি মধ্যের সালাত আসর অনেকেই বলেছেন। হাজারো লাখো বিদ্বান বলতে চাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষ ভাবে উসতা সালাত। তো উসতা এটা কোনটা? তো এইটা আসরের সালাত। আসরের সালাত নিয়ে মানুষের অনেক সমস্যা। আসরের সালাতে আছে জমি চাষের, জমি কাজবাজের মেন সময়। আসরের সালাতে আছে ব্যবসার সাথে সম্পৃক্ত, একে টিকিয়ে রাখা কঠিন। আসরের সালাতের সাথে সফর অনেক কিছু জড়িয়ে আছে। আসরের টাইমে মানুষ কর্মজীবনে থাকে। তো আসরের সালাতকে বিশেষভাবে আদায় করো, এ কথা আল্লাহ তাআলা বলেন। অবশ্যই এইটা একটা সালাত যাতে গুরুত্ব বহন করে, নইলে আল্লাহ তাআলা কেন বলছেন যে বিশেষভাবে আসরের আসরের সালাত বিশেষভাবে যদি তা নির্ধারিত সময় হয়, তাহলে বর্তমান বাজারে এই দেশে ঢাকাতে সেইটে পাঁচটা সময় হয়নি। সেটা যদি ঠিক ঠিক সময়ে আদায় করা লাগে, নির্ধারিত নিয়মে লাগে, তাহলে সেটা সূর্য ডোবার আগে যায় কি করে, সেটা এত তাড়াহুড়া হয় করে কি করে, অনেক কিছু নিয়ে আসরের সালাত। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, এক, দুই, ওয়াতুস যাকাতা, তোমরা যাকাত প্রদান করো, তিন, অসমু রমজানা, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো, চার, ওয়াতিউ দা আমরিকুম, যারা দায়িত্বশীল আলেম ওলামা, সামাজিক দায়িত্বশীল কোরআন হাদিসের কথা বলে তাদের মেনে চলো, তাখরু জান্নাত রব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাও। কয়েকটা জিনিস এখানে আল্লাহর নবী আদেশ করলেন। এক নম্বরে বললেন তোমরা সালাত আদায় করো, আদেশ। দুই নম্বরে বললেন তোমরা যাকাত দাও। তিন নম্বরে বললেন তোমরা সিয়াম পালন করো। চার নম্বরে বললেন দায়িত্বশীল যারা আলেম ওলামা, যারা সামাজিক দায়িত্বশীল কোরআন হাদিস মেনে চলে, তাদের মেনে চলো, তাহলে জান্নাতে যাও। মেনে চলা একটা সহিহ ব্যাপার। আল্লাহও বলছেন, আল্লাহর নবীও বলছেন, মেনে চলা বিষয়টি থাকতে হবে। দিন যত যাবে মেনে চলা বিষয়টি তত কমে যাবে, তখন মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো। আল্লাহর নবী বলছেন এইভাবে কমাবে জামানি, তোমাদের কি হবে যুগে কি হবে, তোমাদের কি হবে যুগে কি হবে, তোমাদের কি হবে যুগে কি হবে, এই যা অতি তুমি হাসাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, মানুষ সব আগাছা, আগাছা মানে ঘাস, ধান গাছ রেখে ঘাস ধরে ফেলতে হয় তার নাম আগাছা। তো মানুষ যখন হবে আগাছা, তখন তোমাদের কি হবে যুগে কি হবে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, আপনাকে আমি অনুবাদ করে শুনাচ্ছি। কাদ মারাতাল আহাদ ওয়াল আমানা ওয়াদা উঙ্গিকা, আমানত সব ভবিষ্যৎ হয়ে যাবে, কোন ওয়াদা রক্ষা হবে না, সব প্রতারণা, কোন আমানত দায় থাকবে না, সব আত্মসাৎকারী লোক হবে। অর্থাৎ মানুষের মাঝে বিভেদ দেখা দিবে, এই বিভেদ দেখা দিবে, এই কথাটা দেখাতে গিয়ে তখন বললেন এইভাবে দেখালেন, সোম্মা সাফাকাবে আসাবেহি, আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, এই দেখো এই দেখো, এইভাবে মানুষের মাঝে বিভেদ ঢুকে যাবে, কেউ করবে না।
তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারছিলেন পরিস্থিতি, ভবিষ্যৎবাণী করে এসেছে। কেউ কাউকে মানবে না, পরিস্থিতি এত জটিল হবে। আবার এটিকে বলছেন ইয়াতি আলাইকুম সালাম, অচিরেই তোমাদের উপরে আমার একটা সময় চলে আসছে, পুরো সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ, সময়টাই প্রতারণায় পরিপূর্ণ। মানে কে যে ভালো তা খুঁজে পাওয়া যাবে না, খুবই কঠিন হবে, মনে হবে এই মনে হয় আমাকে প্রতারণা দিচ্ছে, মানুষ মানুষের কাছে নিরাপত্তা পাবে না। ঈশ্বর তখন কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, মুখের ভাষা একেবারে মানে যেটা সমাজে প্রয়োজন সেটা থাকবে না, তখন তোমাদের কি হবে, যুগে কি হবে। মুখখান বন্ধ রাখো, খুললে বিপদ আছে। প্রথমে এইভাবে বললেন, আরো দুটা বললেন, ভালোটা গ্রহণ করি ও খারাপটা ছেড়ে দিও, এটা তো খুব কঠিন। তো প্রথম দুটাই হিসাব নিকেশের মধ্যে আসে, মুখখান বন্ধ রাখো, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাড়ি যায় না, কথা বলে বিপদ আছে। সময় তো তিনি ভাই বল অবাক লাগে, দু একটা বাক্য বলবো পরে ভুলে যেতে পারি, তাই বাক্যটা এখানে বলে রাখি। আরামি দেশ, মানুষটা লম্বা জামা গায়ে আছে, ভাষা আরবি, কোরআন হাদিস পড়লে বুঝতে পারে, তারপরেও স্বাধীনতার সাথে কোরআন হাদিসের একটা বাক্য জাতির সামনে বলার কোন সুযোগ। যেভাবে সরকারি ভাবে লিখে দেওয়া আছে খুতবা, ও যদি অনুবাদ উনিশ বিষয়ে তাহলে চাকরি থাকবে না, খুতবা দিতে পারে না। কাঁটাই মাপা আছে, তার মানে দিন প্রচারের কোন স্বাধীনতা, দিন শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থাপনা করেন নাই। সব প্রতিষ্ঠানগুলো ব্রিটিশ কারিকুলামে চলে, শুধু হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত, এটা জানতে পারলে এই হবে। আবার রাস্তাঘাটে কিনে বাঁচা শিখলে শিখতে পারলে এই হবে। কোন লোক অফিসে ঢুকেছে, কিভাবে কথা বলবো এইটুকু পারলেই হবে, আর কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানসুল জাহা মুরতাদা হবে, এর ফলে বিদ্যা উঠে না হবে। এর বাস্তবতা এদেশে দেখি, কিন্তু পৃথিবী না ঘুরলে তেমন বোঝা যায় না, আরো দেখলে হয়তো আরো বোঝা যাবে যে বিদ্যা উঠে না হবে, মূর্খতা বর্ষণ হবে। এবারে সারমর্মকে আদিস্তম করি মুসলিম, যে বিদ্যা উঠে না হবে, মূর্খতা বর্ষণ হবে। এটা তো আব্দুল্লাহ সাহেব বললেন, খুব শক্তভাবে বললেন যে আমি আপনাকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না। তো আব্দুল্লাহ সাহেবের মুখে যেটা বুঝেছিলাম সেটা তো এই যে দাড়ি চাচা মানে বিদ্যা নেই, টাকুর নিচে প্যান্ট রাখা মানে বিদ্যা নেই, আরো কত কি স্কুল কলেজে চলে এগুলোর নাম মানে বিদ্যা নেই, এবার বিদ্যা নেই ভিড় করতে 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 ছাত্র শিক্ষক সবই পার হয়ে গেল, অল্প থাকলো তার নাম বিদ্যা উঠে নেওয়া হয়েছে। এইটা তো ওনার মুখে বুঝেছিলাম, তো এটা আংশিক বুঝেছি, আরো বাকি আছে। আরো কিছুর নাম বিদ্যে উঠে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে, বিদ্যে অর্জনের পথই পাবেন না আপনি, পথই পাবেন। তখন বুঝতে হবে যে বিদ্যে উঠে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যে আপনি শিখবেন কি দিয়ে, ছেলে মেয়েকে তো শিখাবেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করার জন্য আদেশ করো, আদে যখন মাদা মারনা আসে সেনা পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর,
তাহলে শিখার জন্য বলছেন আর বিদ্যার কথা এমন ভাবে বললেন বিদ্যার কথা বলতে 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 এভাবে বলছেন যে যারা বিদ্বান আইনা আলেম ইস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হিদান ফি ইয়াউমিল মায়ে যারা বিদ্বান তাদের জন্য ক্ষমা চায় আকাশ তাদের জন্য ক্ষমা চায় জমিন তাদের জন্য ক্ষমা চায় সারা পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ যা আছে সব কিছু একজন আলেমের জন্য ক্ষমা চায় এমনকি পানির পেটে মাছ এমনকি গর্তের মধ্যে পিপীলিকা সারা পৃথিবীর সব কিছু তার জন্য ক্ষমা চায় তার মানে বিদ্বান দরবেশ যখন গিয়ে বলল 100 জন মানুষকে হত্যা করে গিয়ে যখন দরবেশকে বলল আমি 99 জন মানুষকে হত্যা করেছি বাঁচার পর তার নাম ছিল রাহেব ও ছিল দরবেশ ও আলেম ছিল না ও ছিল আবেদ ইবাদত করত তাসবিহ তাহলিল করত খুব দিন রাত কিন্তু আল্লাহকে ভালো চিনত না সুবহানাল্লাহ নাম আল্লাহকে চেনা নয় আল্লাহ মানে সর্বশক্তিমান সব কিছু করতে পারেন সারা পৃথিবীকে সরিষার মধ্যে ঢোকাতে পারেন তিনি সরিষাকে পৃথিবীর মধ্যে ঢোকাতে পারেন তিনি তার নাম আল্লাহ 99 জন মানুষকে হত্যা করেছে তাতে কি আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছে আছে এ তো দরবেশ এ তো আমেদ বুঝতে পারেনি যখন বলেছে আমি 99 জন মানুষকে হত্যা করেছি মাথার পর তখন বলেছে অবাক কথা তাই 99 জন মানুষকে হত্যা করার পরে মাথার পর খোঁজো তার মানে আল্লাহকে চিনে না এমনি ইবাদত করছে 99 জন কোন কোটি মানুষকে হত্যা করার পর মাথার পর আছে তার নাম আল্লাহ সর্বশক্তিমান বলতে পারেন মানে তোমার সেবা হন ফাইন হয়ে যাওয়া দরকার ঈসা আলাইহিস সালাম বললেন এই তোমার সেবা হন ফাইন হয়ে যাওয়া দরকার যদি আপনি আমার বান্দাদের শাস্তি দেন তাহলে সেটা আপনার বান্দা আপনি নিজে হাতে সৃষ্টি করেছেন শাস্তি দিয়ে দাও আমার কি মানে তাহলে হন ফাইন করা আছে হাকিম আর যদি তুমি ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী এরা আমাকে ক্ষমা করলে কেউ বিচার করতে পারবে না সারা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে যদি জান্নাতে দিয়ে দাও তোমার প্রতি কেউ মামলা করতে পারবে না অমুকে ক্ষমা করা হবে কেন এরকম মামলা কেউ করতে পারবে না আজ সমুখে তুমি জান্নাতে দিন সেটা তোমার ব্যাপার তুমি রহমান তুমি রাহিম তুমি গাফুর তুমি গাফফার তুমি জাহান্নামকে খোলা একেবারে বিরান ফেলে রেখে সব মানুষকে জান্নাতে দিয়ে দিতে পারো সেটা তোমার ব্যাপার তাই তো তুমি ইন্নাকা লাকুল শাইইন কাদির তুমি সর্বশক্তিমান মতখানে কথাটা এসেছিল বিদ্যে কিভাবে মানুষের কাছ থেকে উঠে যাবে মানুষের একটা দিন প্রচারের হক কথা বলা পথ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাতের কথা বলতে গিয়ে কথাগুলি চলে আসলো তা আপনাকে শুনে রাখলাম বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারবার দোয়া করেন তারপর সালাত মানুষ এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ আদায় সলাৎ ত্যাগ করা যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে হল কাফের যে ব্যক্তি সলাৎ আদায় করল সে হল মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল্লাহ আলাইহি আফজাল আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা সবচেয়ে প্রিয় তখন আল্লাহ রাসূল বললেন আকুল আমালে লায়া সলাত বিআমালে ওয়াক্তেহা সলাত প্রথম কেন আদায় করা এটা একটা হাদিস সলাত প্রথম টাইমে আদায় করা এটা হাদিস আর বুখারী মুসলিমে এসেছে সলাত বে ওয়াক্তেহা সলাত তার নির্ধারিত সময় আদায় করা তাহলে যারা আমরা নির্ধারিত সময়ে সলাত আদায় করতে পারি না আওয়াল সময়ে সালাত আদায় করতে পারি না আমরা আল্লাহর একটা প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করি একটা প্রিয় আমল করব এই ব্যাপারে চেষ্টা করি জিজ্ঞাসা করি বলছেন আমি জিজ্ঞাসা করলাম ফুমায়ু তারপরে কোনটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিরুল ওয়ালিদাইন বাপ মাকে ভালোবাসা তাই বৈঠকে আমি বললাম লম্বা সফরে দেখো তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলো না গো বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলো টাকা পয়সা বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো কদিন পর বউবিন্দু চলে যাবে চাপাই নবাবের ভাষাতে আমও যাবে ছাড়াও যাবে খাতে খাতে সবই যাবে তোমার বাপ তোমাকে রাগ করে বলেছে যাও যাও
তোমার বাপ মারা গেলে সব তুমি জমি ভাগ করে নেবে এই কথা ঠিক আর তুমি বিপদে পড়লে তোমার বাপই তোমার সাথে থাকবে এই কথাও ঠিক বিশ্বাস করে এমনটা নাও করতে পারে যে মামলা করে তুমি একদিকে আছো এজলাসে কাকড়ে দাঁড়িয়ে আছো আর একবারে তোমার বাপ আছে এমনটা নাও হতে পারে কিন্তু তোমার বইয়ের নামে যদি অ্যাকাউন্ট হয় কয়েকদিন পরে দেখতে পাবা এজলাসের জজ বসে আছেন তুমি আছে কাকড়ে একদিকে তোমার বউ আছে আমি বউকে ভালোবাসতে বলছি তুমি আদর করো তাকে প্রাণ দাও তাকে মূল্যায়ন করো তোমার তুমি খুবই সুন্দরী তোমাকে আমার খুবই ভালো লাগে তোমার আচরণে আমি খুবই খুশি টাকা পয়সা তোমার হাতে দিচ্ছি তুমি ব্যবহার আমি করো দেখো যেটা ভালো লাগে সেটা কিনো আমাকে বলো কোনটা আমার কি দাম সেটা তো তোমার সব কথা মানলাম কিন্তু ক্ষমতা দিলেন না সব টাকা তারা দিলেন না অ্যাকাউন্ট তারাতে দিলেন না এ কথা বহুবার বলেছি দেখো টাকা তোমার অজান্তে খরচ করে দিলে অ্যাকাউন্টে সব নিয়ে চলে যাবে একটু উলটপাট হয়ে গেলে তবে দেখো আমার অন্তর পরিবর্তন হয় সকালে তোমার ভালোবাসা ছিল দুপুর হতে হতে কার সাথে প্রেমের গল্প করে অন্তর পরিবর্তন হয়ে গেছে বিকালে চলে গেছে বুঝতে পারি এই বন্ধন বাপ মার সাথে করা যাবে না এটা বইয়ের সাথে হতে পারে ও তোমার ভালোবাসার বস্তু ও তোমার আদরের বস্তু ও তোমার ভালোবাসার বস্তু ও তোমার বউরা সনাতন হাটের আদরের মানুষ এই কথাই ঠিক তুমি বউকে জীবন দিয়ে ভালোবাসে এই কথা ঠিক তবে সর্বসম্মতিতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তোমার বাপ মা ওটা আল্লাহর পরে নিশ্চয় যে বাপ মা তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো প্রথম আদেশ পাঁচ অর্থ সলাত আদায় করো নির্ধারিত সময়ে দ্বিতীয় আদেশ বাপ মাকে মেনে চলো কোনদিন ভুল বুঝবেন না বাপ গালি দিয়েছে আচ্ছা দিয়েছে মা গালি দিয়েছে আচ্ছা দিয়েছে মায়ের সাথে বইয়ের যে মিলি হয় না এতই ভারী লাগে টাকা পয়সা ইনকাম করে আমি আর দেখি যে বইয়ের সাথে আমার মায়ের কোনো মিলি হয় না এটা স্বাভাবিক একবার যদি মাথায় চেপে যায় বইয়ের যে শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারবো না এই কারণে শাশুড়ি এটা করে সারা দিন তাকে শয়তান পালন করে নেওয়া একবার খারাপটা মাথায় থাকলে শয়তান যতক্ষণ পর্যন্ত আপনাকে পাগল না বানিয়ে এটা না করে ছেড়ে যে ততক্ষণ পর্যন্ত শয়তান ছাড়বে আর যখন বলবে আপনার স্ত্রী সব হয়ে যায় তবু আমার শাশুড়ি সব হোক আমাকে গালি দিয়েছে তবু আমার শাশুড়ি মেনেছে তবু আমার শাশুড়ি তখন শয়তান বলবে হলো না ভাই তখন শয়তান বলবে তাছাড়া আপনি আর আপনার স্ত্রী কেউ কোলাতে পারবেন না ভালো রাখা হয়ে যাবে আল্লাহ তুমি রহম করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ভাইকে হুকুম বললেন আল্লাহ মুসাফি আদা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী ওয়াবাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়ের জন্য আদেশ করেন যে কোনো মূল্যে সলাত আদায় করতেই হবে উজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়ামুম করে সলাত আদায় করতে হবে মাটি নেই তায়ামুম উজু ছাড়াই সলাত আদায় করতে হবে কেবলা দিয়ে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকেই সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকেই সলাত আদায় করতে হবে সলাত আদায় করতেই হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে সেই কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণ বসত আপনি উলঙ্গ হয়ে আছেন সলাতের টাইম হয়ে গেছে এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে করতেই হবে মানুষের জন্য এমন কোনো পরিবেশ পরিস্থিতি নাই যে সময় তাকে সলাত আদায় করতে হবে না এরকম পরিস্থিতি পরিবেশ মানুষের জীবনে নেই শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছে ভাবি সলাপ গাড়ির সিগন ধরে আছে গাড়ি চলছে দাঁড়িয়ে অবস্থায় সলাপ আদায় করুন হ্যাঁ সফরের জন্য একটা পথ ভালো আছে আপনি সফরে আছেন জোহরটা আসরের টাইমে নিয়ে চলে যান না আসরটা জোহরের টাইমে নিয়ে চলে আসেন মাগরিবটা এশার টাইমে নিয়ে চলে যান আর হলে এশাতে মাগরিবটা নিয়ে চলে আসেন একটা সমন্বয় করে নিন
এটা বুখারী মুসলিমের হাদিস এটাই করা উচিত যদি যে এক্সট্রিমের মাঝখানে ভাই আমরা ধর্ম ভালো করে মানতে পারি না আবার কোন কোন জায়গাতে শক্ত হয়ে যাচ্ছে জোহরকে জোহরে রাখো আসরকে আসরে রাখো তখন আল্লাহ বলেছেন সমস্যা ছিল এখন কোনো সমস্যা নেই এখন নির্ধারিত সময় রাখো আরে আল্লাহর নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস এটা হাদিয়ে আল্লাহর পক্ষ থেকে যে কসর আদায় করো তো তোমরা আল্লাহর হাদিয়া কবুল করবে না কেন তো বলবে হ্যাঁ দেন নিলাম সব যে মার্কেটটা তিন রেখাতে থাকলো জোহর দুই রেখাতে পড়বো আসর দুই রেখাতে পড়বো এটা তো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন জমা করা জোহর আসর একসাথে করে নিব মাগরিব আসর একসাথে করে নিব সফরটা এটা সহজ যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে এমন কোন পরিস্থিতি পৃথিবীতে নেই যে পরিস্থিতিতে সলাত আদায় করতে হবে না এরকম কোন পরিস্থিতি পৃথিবীতে মানুষের জীবনে নেই সেটা যতই কঠিন সম্মানিত মসজিদের তিনি মুসলিম ভাই বোন দেশ বিদেশে যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি এরকম সলাত বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেন যারা সলাত আদায় করে না তারা কাফের এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাইটা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বায়না আব্দ হবে না করবে তার মুসলিম মুসলমান এবং কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহদ বাইনানা ও বাইনাল্লাযী আমাদের মাঝে আর তাদের মাঝে যেটা তফাৎ সেটা হলো আস-সলাত সলাত ফামান তারাকা ফাকাদ কাফার কেউ যদি সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাত মুতাআম্মাদান ফাকাদ কাফার কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল বুঝা গেল যে সলাত আদায় করলে কাফের হয়ে যায় কোন কাফের মর্মে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন এমন কাফের যে কাফের কাফেরই হয়েছে তাকে হত্যা করতে হবে দলিল উম্মত মুকাতের নাস আতা করলা ইলাহা ইল্লাল্লাহ আমাকে আদেশ করা হয়েছে যে আমি যুদ্ধ চালিয়ে যাব যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না তাদের বিরুদ্ধে যারা সলাত আদায় করবে না তাদের বিরুদ্ধে অতএব ফামান ফাআলালিকা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলল সলাত আদায় করল ফাকাদ আসমা মিনি দিমাহুম ওয়া আমওয়ালাহুম তারা তাদের অর্থ সম্পদ নিরাপদে রাখলো তারা তাদের অর্থ সম্পদ নিজেকে নিরাপদে রাখলো যারা সলাত আদায় করল না তাদের অর্থ সম্পদ নিরাপদে নয় তাই তাদের হত্যা করতে হবে মর্মে আরবি বিদ্বানগণ বলেন যারা সলাত আদায় করে না স্বামী করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাদের বিবাহ সম্পর্ক নেই চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না এমনিতে গেছে কেন একজন মুসলিম আর একজন অমুসলিম এই জন্য এই ভাবি তারা লেগে রেখে এমনকি বলেছেন সলাত আদায় করে না এরা যদি মারা যায় তাহলে মুসলমানের কবরস্থানে তাদের কবর হবে না শ্মশান ঘাটে তাদের লাশ ফেলে দিতে হবে এমন কলম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে একটি বক্তব্য রয়েছে যারা সলাত আদায় করে না তাদেরকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে যারা সালাফি আকিদের মানুষ তারা বলতে চেয়েছে ইচ্ছাকৃত সলাত আদায় না করলে ও কাফের এ কথাই ঠিক শয়তানি করে সলাত আদায় না করলে ও কাফের নয় ওকে কাফের অমুসলিম কাফের বলা যাবে না সে হলো বড় পাপী তাকে যে কোনো মূল্যে সলাত আদায় করাতে হবে যখন সে সলাত অস্বীকার করবে তখন সে মুরতাদ হবে মুসলিম শাসনের অধীনে তাকে হত্যা করতে হবে এইভাবে সালাফি বিদ্বানগণ সালাফি আকিদার মানুষরা বা আহলে হাদিস আকিদার মানুষরা বলতে চায় যারা শয়তানি করে সলাৎ ছেড়ে দেয়
তারা বলে যে হ্যাঁ সালাত আদায় করতে হবে করবে এরকম করে যারা তারা মহাপাপী মর্মে আপনাকে এই ভাবে অবস্থা জানিয়ে সালাত জরুরি ভাবে ত্যাগ না করার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ বুঝেছে এই তাই বলল এই কেউ বুঝেছে এই তাই বলল এই ভুল যদি ওটাই হয় তাহলে তো সবই গেছে যার কারণে ভুলেও জানে এক অর্থ সালাত চুকে না যায় যখনই স্মরণ হবে তখন পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন ভুলে গেছে এখন তো 11টা বাজে তখন পড়বে যখন ঘুম থেকে উঠবে এটা ইস্তায়েজ গামিনে নয় যখন ঘুম থেকে উঠবে তখন ফজর সালাত আদায় করবে ঘুম থেকে উঠলে দেখছে 10টা বাজে 9টা বাজে উঠে আগে ওই জুরে সালাত আদায় করতে হবে এটা আদেশ সালাত আদায় করতেই হবে করে না যারা তারা কাফের তবে কেমন এই সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে না তাদের বিষয়টি আরো জটিল আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা সালাতুহুম সাহুম যারা তাদের সালাতে অমনোযোগী ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতুহুম সাহুম ওয়াইল নামক জাহান্নামে নিশ্চিতভাবে যাবে ওরা যারা সালাত আদায় করে কিন্তু সালাতে অমনোযোগী সালাতে অমনোযোগী মানে মনোযোগ দিয়ে সালাত আদায় করে না সালাতে অমনোযোগী মানে সালাতের নিয়ম নীতি অনুযায়ী সালাত আদায় করে না সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই ভাবে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাবে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মনে রেখো আস-সালাতু সালাসাতা আসলাসিন সালাত হলো তিন ভাগে বিভক্ত এক আদ-দুহুরু সুলসুন ওযু হলো তিন ভাগের এক ভাগ দুই রুকু সুলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ তিন সুজুদ সুলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ মানে তাহলে হাতে হাত যে ব্যক্তি এই তিনটে তার হক অনুযায়ী ঠিক ঠিক আদায় করবে কবিরা সালাতহু তার সালাত কবুল হবে কবিরা সায়রা আলাইহি তার সব আমল কবুল হবে তাহলে ঠিক ঠিক হলে কবুল হবে পয়েন্ট ব্রত আলাইহি সালাতহু যদি এগুলো ঠিক ঠিক না হয় সালাত যদি তার কাছে ফেরত দেওয়া হয় তাহলে ব্রত আলাইহি সায়রা আলাইহি তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সালাত যদি কবুল হয় সব কিছু হয়েছে সালাত যদি কবুল না হয় তাহলে কিছুই হয়নি আবার সালাত কবুল হয় তার নির্ধারিত নিয়মে আদায় করলে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুহানি যখন বললেন যে দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউমা ফাতে মক্কা মক্কা বিজয়ের দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ঘর প্রবেশ করলেন তিনি গোসল করে সালাত আদায় করলেন চাষের সালাত আট রাকাত তিনি বলছেন আন্নাহু মা লাম আরাকাত আখাফ মিনহা আমার জীবনে আমি আল্লাহ নবীকে তার চেয়ে সংক্ষিপ্ত ভাবে তাড়াহুড়া করে অল্প সময়ে সালাত আদায় করতে আমি জীবনে দেখিনি তবে আন্নাহু ইতিমাহু কসুজুদা তবে তিনি রুকু সিজদাকে ঠিক ঠিক আদায় করছিলেন রুকু সিজদার সময় কম করেননি তবে আল্লাহ আকবার বলে অল্প সময় দাঁড়িয়ে থেকেছে রুকুতে চলে গেছে সিজদায় চলে গেছে সিজদা থেকে ঘুরে এসে আত্মাগত বৈঠকে অল্প সময় থেকেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকু সিজদা করতে পূর্ণই দেখেছি তবে রুকু সিজদা তাহলে আগের হাদিস হলো তিনটে সমন্বয়ে সালাত তিনটাতে ত্রুটি হলে সালাত গেছে এই হাদিসে বোঝা গেল রুকু সিজদাই হচ্ছে সালাতের মূল আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়া সালিক আল্লাযী ইয়াসরিকু সালাতাহু সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট মানের চোর যে সালাত চুরি করে সাহাবীগণ বলেন কিভাবে সালাত কিভাবে সালাত মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে সালাত কি চুরি করার জিনিস আল্লাহর নবী যে মানুষ সালাত চুরি করবে ত
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাযী লাম ইয়াতুমু রুকুহু সুজুদাহা যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করে না সেই হলো সালাত চুকে বুঝা গেল যে সালাতের মূল অংশ হচ্ছে রুকু এবং সিজদা আনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআজুলাম ইসলি সালাতালাম ইয়াতুমু রুকুহু সুজুদাহা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী তিনি একজন লোককে দেখলেন সালাত আদায় করতে তিনি ঠিকমতো রুকু সিজদা করলেন না তিনি বলছেন আসরহু আই কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মাতা আলা গায়রে ফিত্রাতিন এই লোকটা যদি এইভাবে মারা যায় তাহলে মুসলমান হয়ে মারা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারের উপর তার মরণ হবে না কেন রুকু সিজদা ঠিকমতো আদায় করেনি সেই জন্য তাহলে সালাতের মূল অংশ হলো রুকু এবং সিজদা ওই যে লোকটি যে লোকটি মসজিদে ঢোকে তরিকাত সালাত আদায় করে আল্লাহর রাসূলকে সালাম দিল আল্লাহর রাসূল বলেন সাল্লি ফাইনাকা লাম তুসাল্লি তুমি আবার সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি লোকটি আবার সালাত আদায় করে রাসূলকে সালাম দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লি ফাইনাকা লাম তুসাল্লি তুমি সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি লোকটি আবার সালাত আদায় করলো তারপর আল্লাহর রাসূল বলেন সাল্লি ফাইনাকা লাম তুসাল্লি তুমি সালাত আদায় করো তুমি করনি তখন লোকটি বলছে আল্লাহ কে শিখিয়ে দেন তাহলে কিভাবে সালাত আদায় করবো আমি তো ঠিকই করলাম তখন আল্লাহ রাসূল বললেন রুকু এবং সিজদাকে ঠিক ঠিক আদায় করো তাহলে সালাত হবে লোকটি তো সালাত আদায় করেছে তিনবার করেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটুকু নাকচ করে দিলেন বললেন না যে সালাত হয়েছে তবে সুন্দর হয় এই কথা বললেন না যতবার আদায় করলেন ততবার টোটালি নাকচ করে দিলেন উনি তো সালাত আদায় করেছেন উনি তো রুকু সিজদা করেছেন উনি তো দোয়া তাসবিহ তাহরীম জিকিরাজ করেছেন কিন্তু সবটুকুই বাদ পড়ে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিরুল মুমিনীন হুযায়ফা শোনো কতগুলি লোক বের হবে আবু সাঈদ খুদরি শোনো পৃথিবীতে কতগুলি লোক বের হবে তাদের সালাত দেখে তোমরা নিজের সালাতকে একবারই কম মনে করবে তাদের সিয়ামকে দেখে তোমরা নিজের সিয়ামকে একবারই কম মনে করবে তাদের তাসবিহ তাহরীম দেখে তোমরা নিজের তাসবিহ তাহরীমকে একবারই কম মনে করবে হাজার দানার তাসবিহ মেশিনে তাসবিহ তোমাদের তাসবিহ তাদের কাছে কিছুই নয় এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা তাকিদুহুম তোমরা যদি তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করো এই কথা বলে তিনি থামলেন না শুনে রেখো ওদেরকে যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি হবে এই কথা বলে তিনি থামলেন না আরেকবারকে বলছেন ওদেরকে হত্যা করতে হবে কুকুর শিবিরের মতো হত্যা আরেকটা বলছেন ওদেরকে হত্যা করতে হবে আসামদের মতো করে কত কথা একটা দেন এই হাদিসটা বুখারীতে 18 বার এসেছে তাহলে ওরা যারা সালাত আদায় করে একটা বেকাদের মধ্যে পড়ে গেলাম না বেকাদা নাই তিনি বললেন সাল্লাল্লাহু কামা রাআইতুনি সালি পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো অতএব আলেম আল্লাহর কাছে পরামর্শ নিয়ে যে হাদিস গ্রন্থে ভালো সালাতের নিয়ম পদ্ধতি লেখা আছে সেটা আপনি পড়ুন আপনি বাংলা বুখারি পড়ুন আপনি রিয়াজুস সালেহীন পড়ুন সময় না হলে আরো যতগুলো সালাতের উপরে বই লেখা আছে সবগুলোই পড়ুন আর যদি মনে করেন যে আব্দুল্লাহ সাহেব একটা ছেঁচড়া মেঁচড়া করে কোন রকম করে একটা বই লিখেছে সালাতের উপরে আমার বুঝে আমি ভালো লিখেছি তারপরে বলছি ছেঁচড়া মেঁচড়া করে কোন রকম করে চেষ্টা চালিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহি হাদিস দ্বারা পেশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আমি আশা করছি আপনি আত্মীয় স্বজন ভাই বোন সহ সবার ঘরে থাকবেন এটা আমি আশা করছি আপনার উপরে আমি আপনার কাছের মানুষে যেমন ভাবে আমি দাবি জানিয়েছি মাসিক আল ইতিশাম পত্রিকা যদি আপনার কাছে পত্রিকাটা না থাকে আমি কষ্ট পাবো যদি অন্যান্য বইগুলি আপনার বাড়িতে না থাকে তাহলে আমি কষ্ট পাবো আমি তো অন্তর থেকে আপনাকে ভালোবাসতে চাচ্ছি আমার ত্রুটি কোথায় আপনি আমি তো বুঝতে পারলাম না আপনার অন্তরে ধাক্কা খেলো কোথায় যে আপনার বিষয়ে মনে হয় ভালো মানুষ না উনি প্রতারণা দিচ্ছেন এইরকম কোন জায়গায় আমি ধাক্কা খেলো আমি তো বুঝতে পারলাম যদি আপনি আমাকে বুঝিয়ে বোঝাতে পারেন তাহলে আমি সে করবো না আমি চেষ্টা চালাবো আমি আপনার কাছের মানুষ আমি আপনার দিদি ভাই আপনার বোন আপনার ভাই আপনার ভাতিজা আপনার আত্মীয় স্বজন যত আছে সবার আমি কাছে থাকতে চাই শরীয়তের সঠিক বিনিময়ে আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম
90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোন সাধের কোন বাক্য বলেছি তা আমার বিবেচনা করে আমি মানুষ আমার একটা বিবেচনা আছে আর আমি জেনে শুনে বলার চেষ্টা করেছি এটা তো আমার দৃঢ় ইচ্ছা আমি বলতে জাতিকে দেওয়ার জন্য আমি ফাঁকি দিই এবং কোনদিন কোনো সাধ্য রেখে কথা বলেছি তা আমার বিবেচনা করে আমি জামিয়া সালাহে আমার প্রতিষ্ঠান বলিনি আমি আপনার প্রতিষ্ঠান বলছি আপনার 10 বছর যদি ঘাটতি থাকে আপনার জেনে শুনে জবাব আপনি দিবেন যদি আপনার মুখ থেকে একটা উচ্চারণে আল্লাহ তুমি জামিয়া সালাহকে কবুল করো এ ব্যাপারে যদি আপনার ঘাটতি থেকে থাকে জবাব আপনি দিবেন আমি দেব না আল্লাহ আল্লাহর কসম আমার মনে বড় সাহস আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করব করব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাহকে জামিয়া সালাহের ছেলেরা পড়াশোনা করে মেয়েরা পড়াশোনা করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে এটা আমার জীবন বড় সাহস আমি এই সাহস পূরণ করব ইনশাআল্লাহ যে কোনো বলে জাতির সামনে একটা উপযুক্ত প্রতিষ্ঠান দেবো ইনশাআল্লাহ যদি আমার ত্রুটি না থাকে আমি যদি জাতির ক্ষতি করে না থাকি যদি দশের পয়সার ক্ষতি করে না থাকি আমি এই কথায় কাজে সফল হবই আমি তার বাস্তব দেখতে পাচ্ছি আমি আপনার দোয়া ভিখারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রাখো জান্নাতে একটা জায়গা আছে মাকামে মুহাম্মদ প্রশংসনীয় জায়গা আছে যেটা আমি পাবো পৃথিবীতে একটাই মানুষ পাবে সেই জায়গা সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছাড়া সেটাতে অন্য কেউ পাবে এটা আমি বলি না আমি পাবো এরপর পৃথিবীর মানুষ সবাই সবাই বলা লাগে আল্লাহ তুমি মুহাম্মদকে জায়গাটা দাও সারা পৃথিবীর মানুষকে বলে গেলেন উনি বলছেন আমি এই জায়গা পাবো তারপরে সারা পৃথিবীর পুরুষ নারীকে বলে দিলেন সারা পৃথিবীর পুরুষ নারী কিয়ামত পর্যন্ত সবাই বলার লাগে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গাটা দিয়ে দাও বিনিময়ে আমি তোমাদের একটা কাজ করে দেবো বিচারের মাঠে তোমরা যদি বলো আমি বিচারের মাঠে তোমাদের জন্য সুপারিশ করবো আল্লাহ আমার জন্য জায়গাটা চেয়েছে তুমি আমাদেরকে জান্নাতে দিয়ে দাও তোমরা যদি বলে থাকো তাহলে আমি এটা করব আল্লাহ আমার বাহাজি তাওহিদ তামা ও সালাত কায়মা আতে মুহাম্মদ বিল ওসিলা ও ফাদিলা ও মাসউদ মাকাম মুহাম্মদ আলী ও আত্তা তোমরা যদি এই দোয়া করে থাকো আজানের পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার পাঠে তোমাকে ব্যাপারে বলবো আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দাও অথচ সেই জায়গা উনি পাবেন এটা তিনি ঘোষণা দিচ্ছেন যে আমি ওই জায়গা পাবো পৃথিবীর কোন মানুষ পাবে না আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে এবং বলে গেলেন যে তোমরা বলো আমি তোমাদের একটা কাজ করে দেবো বিচারের মাঠে আমি তোমাদের ব্যাপারে বলবো এদেরকে জান্নাতে দিয়ে দেবো তোমরা একটা বলে আমি আর একটা করে দেবো আমি আপনার তিনি ভাই বোন হিসাবে আপনাকে এই কথা বলে যাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আমরা আপাতত সলাতের এই পর্যন্ত আলোচনা রেখে সলাত কিভাবে আদায় করতে হবে পরবর্তী আলোচনায় বলব মর্মে আরো যেটুকু বলতে চেয়েছি সেটুকু হলো এই সংক্ষিপ্ত শহরের কথা লোকজন যে হাত ছেড়ে সালাত আদায় করে এটা জানতাম তবে দেখি বহু মানুষ হাত ছেড়ে সালাত আদায় করে আমরা এই দেশের মানুষ প্রাণপণে চেষ্টা করি ভালোভাবে সালাত আদায় করার উপস্থিত করে দেখি মানুষের সলাতে কোনো দাম নাই দাঁড়ালো দাঁড়িয়ে রুকুতে চলে গেল গিয়ে চলে আসলো আল্লাহ আকবার বলে যে কি বলবো তা কিছুই বুঝতে হবে তার নাম সৎ সালাম ফেলে একটা আচ্ছা একটা সালাম ফেরা যায় তা আমি তো সালাম ফেরার পরে দেখছি কি ব্যাপার এবং কি আরেকটা সালাম ফিরলেন না এক কথায় শেষ হাত তো মামলই নেন রুকু শেষটা তো ভালো বুঝলামই না সলাত শেষ করবো এইভাবে সলাত আদায় করছে হাজারো লাখ মানুষ এবং যারা সঠিক আকিদার সালাফি আকিদার মানুষ তারাই নাকি খারাপ সালাফি আকিদার মানুষ হিসাবে ওমান দেশে কথা বলা কঠিন অবাক বিশাল ভূখণ্ড ওমান পাথর দিয়ে গড়া
ওমানের একটা এলাকা সালালা, সালালা বাংলাদেশের মতো সবুজ ঘন ঘন বৃষ্টি দিয়ে ঘেরা, কুড়ি কুড়ি বৃষ্টি প্রায় হয় এরকম তিন চার মাস, ঘাস পাতা সবুজ কিছু দিয়ে ঘেরা যেমনটা বাংলাদেশ, বাংলাদেশ বা এরকম ভূখণ্ড পৃথিবীতে মনে হয় খুব কম যেটা ঘাস পাতা দিয়ে সবুজ কিছু দিয়ে ঘেরা, এত নরম মাটি এরকম খুব কমই আছে পৃথিবীর যে কোনো জায়গাতে গেলে, নেপালে গেলে পাহাড় দিয়ে ঘেরা, কোথায় পানি কোথায় মানুষ কিছু বোঝা যায় না, তাদের ইবাদতের অবস্থাটা এই। ইবাদতটাতে আমি খুব কষ্ট পেয়েছি, এভাবে মানুষ ইবাদত করছে, সঠিক আকীদার মানুষের কোনো কথা বলার সুযোগ নেই, খুতবা দেওয়ার কোনো সুযোগ নেই, খোলা মাঠে খোলা বক্তব্য দেওয়ার সঠিক আকীদার কোনো সুযোগ নেই, এটা হলো ধর্মের ব্যাপার। তাই মনে হলো যে আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে, আমি যতদূর বলেছিলাম আরো বলতে বাকি আছে, আমি তো বাস্তব দেখিয়েছিলাম স্কুলের মাস্টার নিয়ে ছাত্র নিয়ে সমাজ নিয়ে, যে দুই খানে ইয়ারফোন লাগা আছে, ডান দিকে বাপ মা বাম দিকে মা বসে আছে, ছেলের গান দুই খানে ইয়ারফোন চলছে, নগ্ন মেয়ের গান চলছে বাপ মা বসে আছে, এইটা যদি মূর্খ না হয় তাহলে মূর্খতা কোনটা, এরই নন্দ বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে, এটাই দেখিয়েছিলাম। স্কুল ফিল্ডে যা কিছু করা আছে তাই তো দেখিয়েছিলাম, সময়ে সময়ে যা কিছু হয়ে থাকে তাই তো দেখিয়েছিলাম, তো বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এটার অর্থ আরো যা পৃথিবীতে ঘুরলে বোঝা যাবে ইবাদতের নামে নেই। উল্লেখ্য যে আরো যেগুলি ওমানের সালালা এলাকায় দেখানো হলো আইয়ুব আলাইহিসসালামের কবর, আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যে পানিতে তিনি ঝর্ণার পানিতে গোসল করে রোগ মুক্তি লাভ করলেন সেই ঝর্ণা দেখানো হলো। আমি বললাম যে এক মিনিট কথা বললাম, বললাম আল্লাহ ভালো জানে, আমার অন্তরে বিশ্বাস আছে। কবর লম্বা হতে পারে 30 থেকে 40 ফুট লম্বা, তারপরে ইমরান আলাইহিসসালামের নামে কবর দেখা হলো, কবরের দৈর্ঘ্যতা হলো প্রায় 90 ফুট লম্বা, মানুষজন যাচ্ছে কবরে হাত লাগাচ্ছে, কিছু তাসবিহ তাহলিল জিকির আদায় করছে, ওইভাবে টাকা দেওয়া গোলাপ সাহের মাজারের মতো টাকা দেওয়ার অভ্যাস দেখলাম না, হয়তো বা সময় পড়ে যাবে, কেননা হয়তো বা তুর্কিরাই করেছে এমনটা হতে পারে। যেখানে আইয়ুব আলাইহিসসালাম গোসল করে রোগ মুক্তি লাভ করলেন সেখানে ঝর্ণায় গেলাম, অনেক নিচে সেখান থেকে মানুষ পানি নিচ্ছে, সেখান থেকে মানুষ পর্বতের জন্য পানি গায়ে দিচ্ছে, আমিও দেখলাম সেখানে দু একটা বাক্য বললাম, তারপর তো আপনি মনে করেন যে বেলাদি আমার দেশের খেলা এরকম বেলাদি পৃথিবীতে হাজার হচ্ছে, সঠিক আকারের মানুষ খুব কম। তারপর নিয়ে যাওয়া হলো ইউনুস আলাইহিসসালাম, যেখানে মুখ থেকে মাছ দিয়ে ইউনুস আলাইহিসসালামকে উগলিয়ে বের করে দিলেন সেই জায়গাটা দেখানো হলো, ইউনুস আলাইহিসসালামের কবর দেখানো হলো। আমি দাঁড়িয়ে বললাম তুমি কি সেই মাটি যেখানে ইউনুস আলাইহিসসালামকে মাছ উগলিয়ে ফেলেছিল? আমি বিশ্বাস করি না, অল্লাহ আমার একটু মনে পড়ে না, কবরের পাশে দাঁড়িয়ে আসলে এইটাই কি ইউনুস আলাইহিসসালামের কবর, নবীর কবর কি এইভাবে হবে যেখানে মানুষ আসবে কবর পূজা করবে, এমনটা কি হতে পারে? অল্লাহ আল্লাহ ভালো জানে। তারপর নিয়ে যাওয়া হলো ওয়াইসকর্মীর কবর, বেশ সুন্দর কাপড় চোপড় দিয়ে ঢাকা আছে, সবুজ কাপড় দিয়ে, চতুর্দিকে মানুষ আছে, বহু আরবে আশেপাশে গাড়ি নিয়ে রান্না বান্না করছে, থাকছে খাচ্ছে, বিশাল মেলা হাজার হাজার বিঘা জমির উপরে। তারপর ওখানে 2 মিনিট কথা বললাম, আসলে কি ওয়াইসকর্মীর কবর এটা আল্লাহ ভালো জানে। তারপরে গেলাম আপনার ওই সলে আলাইসালামের উঠের পা যেখানে কেটে দেওয়া হয়েছিল, কেটে দেওয়ার পরে যে রক্ত লেগা বেড়ে গেছে সে রক্ত পাথরের গায়ে লাগানো আছে, সামান 3 থেকে 4 হাজার বছর আগের রক্ত আজ কি এভাবে থাকতে পারে? আল্লাহ আলম মুঠের পায়ের দাগ এভাবে দেখানো হলো। তারপরে গেলাম সলে আলাইসালামের কবর, সাগরের পাশ দিয়ে চলে গেলাম 250-300 কিলোমিটার, তারপরে সলে আলাইসালামের কবর দেখলাম, কবরের পাশে দাঁড়িয়ে দেখলাম প্রায় 50 থেকে 60 ফুট লম্বা হতে পারে, যে সলে আলাইসালামের কবর কেমন হতে পারে এই পাহাড়ের মধ্যে সাগর থেকে এইভাবে ফেলে দেওয়া, আমি কোনোটাই বিশ্বাস করতে পারিনি, হালকা হালকা বিশ্বাসের কাছাকাছি আইয়ুব আলাইহিসসালামের কবর এবং তার ঝর্ণা অনুমান হতে পারে, বাকিগুলো আমার মনে বিশ্বাস আসে না। আল্লাহ আলম দেশটা সবুজ কিছু দিয়ে ঘেরা, এমনি সাধারণ মানুষ প্রায় বাঙালি দিয়ে ঘেরা, তারা বেশ ভালোই বসবাস করে,
মানে 1 রিয়াল সমান ওমানের 1 রিয়াল সমান আপাতত এখন বাংলাদেশে 255 টাকা পৃথিবীর বিভিন্ন দেশে গেলে আল্লাহ তাআলা বলেছেন সিরুল আজ পৃথিবীকে ঘুরে দেখো তাহলে নিদর্শন বোঝা যাবে পৃথিবীর মানুষের অবস্থা বোঝা যাবে মানুষের ইবাদতের অবস্থা বোঝা যাবে মানুষ তার ইবাদতকে রাসূলের ইবাদতের সাথে মিলিয়ে ইবাদত করতে চায় অথচ তারা আরবী মানুষ এই আরবি তাদের নিজের ভাষা তারা নিজেরাই বুঝে আমরা আরবি ভাষাকে বুঝে তলিয়ে দেখে মেলানোর চেষ্টা করছি আর তারা দেখলেই বুঝতে পারে এরপরে এভাবে চলছে দিনটা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে সম্মানিত দিনই ভাইবোন আমি আপনাদেরকে সকলের সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আর বাকি কোনদিন সময় হবে এই কথা বলে আবারও ফিরিয়ে নিতে চাচ্ছি যে আপনি একটু সবাইকে নির্ধারিত সময়ে জীবনের সবচেয়ে দামি জিনিস বলে আদায় করার চেষ্টা করবেন আমি আপনার দিনই ভাই আপনাকে আমি খুব কাছের মানুষ হিসাবে অনুরোধ করছি বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি আপনি আমার অনুরোধ রক্ষা করেন এটা আল্লাহর আদেশ আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে সালাতের সাথে কোনো যেন আপোষ করিলে অনুরোধ আমার জরুর দাবি আপনার কাছে আমার আপনি সালাতের সাথে কোনো দিন আপোষ করিবেন না একটু পরে পড়ব আচ্ছা কাল থেকে পড়ব এর ইমানভাবে কোনো সময় আপোষ করিবেন না এটা আমার বিনীত অনুরোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করবেন দ্বিতীয় অনুরোধ আমি খাসা সাধারণ মানুষ স্বামীর সালাতের জাতির সম্পদ আপনার সম্পদ একটু তার জন্য দোয়া করবেন অন্তর খুলে দোয়া করবেন 10 টাকা হলে অন্তর খুলে তাদের সহযোগিতা দান করবেন বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ আল্লাহর কসম আমি কোনদিন কোনো স্বার্থ নিয়ে আপনার সামনে দাঁড়াচ্ছি এই কথা নয় আপনার টাকা দিয়ে কি হবে এটা আমি চিন্তা করি না কাজ হবে এটা আমি জানছি সেটা লক্ষ লক্ষ টাকা হচ্ছে হবে ইনশাআল্লাহ আপনি 10 টাকা দিয়ে বলবেন আল্লাহ তুমি এটা করুন কর তখন আপনার কাছে বরকত বেড়ে যাবে এটাই আমার আশা না আপনি যদি বলেন আপনার কাছে 26 লক্ষ টাকা বেতন লাগে আমার কাছে কি হবে সেই চিন্তা আমি কোনো দিন সময় করতে বলি আর আমি যখন কাজ আরম্ভ করি তখন আমি বলি যে আমার কাছে এই হিসাব দিও না 3 কোটি টাকা দেখাচ্ছে পাইনি মসজিদ ওই হিসাব দিও আমার মাথায় দিও না আল্লাহকে বলো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ মর্মে জানিয়ে সালাতের সার্বিক কাজের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে আমি খাসা সাধারণ মানুষ আমার দিনী ভাই আল্লাহর দরবারে জানাই আল্লাহ যারা আমাদের মারা গেছে তাদের কবরের শাস্তি গ্রহণ করো এই মসজিদের সাথে সম্পৃক্ত মরুভূমি যারা জড়িত ছিল যারা যাদের পয়সায় যাদের ভালোবাসায় এই মসজিদ দিন প্রচারে সঠিক দিন প্রচারের মসজিদ করে উঠছে তুমি তাদের কবরের শাস্তি গ্রহণ করো মিম্বার দাঁড়িয়ে কনফারেন্সের কথা বলা বন্ধ হয়ে গেছে মাটি পৃথিবীর মাটিতে আপনি অবাক হবেন কোন অধিকার নেই সে অধিকার আজও আছে আল্লাহ তো অনেক অনেক দয়া রাখেন যারা এইসব আকিদার মসজিদ করে চলে গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো তোমার মহান দরবারে সাধারণ ক্ষুদ্র মানুষ আমরা এই জন্য দাবি দাওয়া দোয়া রেখে আজকের জন্য এখানে